এই মিনি সিরিজে আমি এক থেকে দু মিনিটের ভিডিওতে বিভিন্ন পদ্ধতি বিভিন্ন ছোটোখাটো মেথড সেগুলোকে আমি শেখাবো যেগুলো কি না প্রবলেম সলভ করার জন্য এবং পরীক্ষার পারপাসে খুবই গুরুত্বপূর্ণ তো এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে অপনয়ন পদ্ধতির মাধ্যমে কোনো সমীকরণকে সমাধান করতে হয় আমার এখানে একটি সমীকরণ রয়েছে এই সমীকরণটিকে আমি সমাধান করব অপনয়ন পদ্ধতির মাধ্যমে প্রথমে এদেরকে আমি নাম্বার দিলাম এক নাম্বার এবং দু নাম্বার এরপরে আমি একটি কথা লিখবো সেটা হচ্ছে ওয়ান ইন্টু সেভেন মাইনাস সরি ওয়ান ইন্টু হ্যাঁ ওয়ান ইন্টু সেভেন মাইনাস টু ইন্টু টু করে পাই তো এখানে আমি এটা কেন লিখলাম আসলে আমি করলাম কি এখানে আমি দ্বিতীয় সমীকরণের এক্সের সহক দিয়ে প্রথম সমীকরণকে গুণ করলাম এবং প্রথম সমীকরণের এক্সের সহক দিয়ে দ্বিতীয় সমীকরণকে আমি গুণ করলাম করার উদ্দেশ্যটা কি যেন তেন প্রকারণে এই এক্সের সহগ যদি আমি সমান করে দিতে পারি তাহলে কি হবে তাদেরকে মাইনাস করে দিলে শুধু ওয়াই পরে থাকবে তখন আমার এক একটি ভ্যারিয়েবল বিশিষ্ট সমীকরণ আমি একবারে সমাধান করে দেব আর আমরা জানি কোনো সমীকরণকে আমরা যদি উভয় পক্ষকে সেম নাম্বার দিয়ে যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে কি হয় কোনো কিছুই চেঞ্জ হয় না সেই জন্য প্রথম সমীকরণকে সাত দিয়ে যদি গোটাটা গুণ করি তাহলে সমীকরণের যে মান আসার কথা তাতে চেঞ্জ হবে না দ্বিতীয়টিকেও সা দুই দিয়ে গুণ করলে কোনো চেঞ্জ হবে না তাহলে প্রথমটি থেকে পাই ফরটিন এক্স প্লাস টোয়েন্টি ওয়ান ওয়াই ইকুয়াল টু থার্টি ফাইভ সেকেন্ডটাকে দুই দিয়ে গুণ করে ফরটিন এক্স প্লাস সিক্সটিন ওয়াই ইকুয়াল টু টোয়েন্টি এইবার আমার যেখানে কি লিখেছি যে মাইনাস করবো এই মাল্টিপ্লাই করার পরে এদের মাঝখানে মাইনাস করবো তাহলে মাইনাস করলে এই সাইনটা চেঞ্জ হয়ে গেল মাইনাসে দ্বিতীয়টা মাইনাসে তৃতীয়টা মাইনাসে তাহলে চোদ্দ মাইনাস ফোরটিন এক্স মাইনাস ফোরটিন এক্স এটা জিরো হয়ে গেল আর টোয়েন্টি ওয়ান ওয়াই মাইনাস সিক্সটিন ওয়াই এটা হয়ে গেল ফাইভ ওয়াই এদিকে থার্টি ফাইভ মাইনাস টোয়েন্টি এটা পড়ে থাকলো পনেরো তো ওয়াইয়ের ভ্যালুটা হয়ে গেল এখানে তিন যখনই আমি ওয়াইয়ের ভ্যালু তিন পেলাম সোজা মানটাকে এই ইকুয়েশানে বসিয়ে দেব অর্থাৎ টু এক্স প্লাস থ্রি অর্থাৎ কিনা 2x টু এক্স নয়টাকে ওপাশি নিয়ে গেলে হয়ে যাবে মাইনাস অর্থাৎ এক্স 2 টু মাইনাস সুতরাং আমার সমাধান হয়ে গেল এক্স -2। Y= ইকুয়াল টু থ্রি আচ্ছা এই সমাধানটি ঠিক হয়েছে কিনা সেটা কী করে বুঝবো ডাইরেক্ট এটিকে দ্বিতীয় সমীকরণে বসিয়ে দাও দ্বিতীয় সমীকরণের বাঁ দিকে বসিয়ে যদি আমরা ডান দিকটা পাই তাহলে বুঝব সমাধান ঠিক আছে কেমনভাবে সেভেন ইন্টু মাইনাস টু প্লাস এইট ইন্টু প্লাস থ্রি কত হয় দেখা যাক মাইনাস ফোরটিন প্লাস টোয়েন্টি ফোর টু অর্থাৎ কিনা। এই সমাধানটি ঠিক আছে যেহেতু এর ডান দিকে দশ রয়েছে বোঝা গেল আশা করি এই হলো অপনয়ন পদ্ধতি এবার এই পদ্ধতি অবলম্বন করে অন্য যে কোনো সহসমীকরণ যা সমাধান আছে সেটিকে সমাধান করা সম্ভব ভিডিওটি ভাই ভালো লাগলে প্লিজ লাইক করো শেয়ার করো বন্ধুদের মধ্যে আর সাবস্ক্রাইব করো এরকম ভিডিও আমি বানাতেই থাকবো